আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে নিজের মোবাইলের মাধ্যমে দৈনিক আনন্দবাজার পত্রিকার সংবাদ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নিজের মোবাইলের মাধ্যমে আনন্দবাজার পত্রিকার দৈনিক সংবাদ দেখার জন্য সবার প্রথমে আপনাকে যে কোনো একটি গুগল সার্চ বারে চলে আসতে হবে। এসে আপনি টাইপ করবেন আনন্দবাজার ই পেপার, এটা লিখে আপনি গো অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে একটু লোডিং নেবে ও আনন্দবাজার পত্রিকার বর্তমান সংবাদটি আপনার সামনে চলে আসবে। ও এখানে উপরে পেজে ক্লিক করলে আপনি সরাসরি যে পেজে যেতে চান সেই পেজে আপনি সরাসরি চলে যেতে পারবেন। এই খবরটিকে নিজের মোবাইলে ডাউনলোড করার জন্য শুধু এই খবরের উপর একটু ক্লিক করবেন। ক্লিক করলে এই খবরটি বড় আকারে আপনার সামনে চলে আসবে। এবার আপনি এই খবরের উপর শুধু আঙুলটি রেখে দেবেন ও ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করলে এই খবরটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।